প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন না হলে দেশ এগিয়ে যাবে না। তাই সারা দেশের সাথে উত্তর পূর্বাঞ্চল বিশেষ উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প কেউই নেই। তাই আসন্ন লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে হবে। বৃহস্পতিবার রাজধানী বর্ডার গোলচক্কর এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রেখে এই কথাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জনসভা থেকে সকলের উদ্দেশ্যে ভোটদানের আহ্বান জানান। এদিকে জনসভায় এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং প্রাক্তন বিধায়ক সুরুচি দত্তের সহধর্মিণী। এবং আমরা মোদিজি আমাদের যেভাবে আমাদের মার্গদর্শন করান যে আমাদের কাছে কোনো ধর্ম বলতে কিচ্ছু নেই, আমাদের সব কিছুর উঠতে উঠে উনি বারবার বলছেন যে আমরা মানুষের জন্য আমরা কাজ করব। উনি বারবার বলছেন আমাদের কাছে চারটে জাত, একটা হচ্ছে গরিব মানুষ, একটা হচ্ছে আমাদের যারা মহিলারা আছেন, একটা হচ্ছে আমাদের যারা যুবকরা আছেন, এইভাবে উনি বারবার কৃষক, এই চার জাত হচ্ছে, তাদের যদি উন্নয়ন হয় তবেই ভারতবর্ষের এবং রাজ্যের উন্নয়ন হবে, সেই দিশায় উনি কাজ করেন। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের সহধর্মিণী বলেন, সাত রামনগর বিধানসভা কেন্দ্র প্রয়াত বিধায়কের প্রাণের জায়গা, অন্তরের জায়গা এবং ভালোবাসার জায়গা। দীর্ঘ দিন ধরে সবার সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক ছিল, এলাকার জন্য কাজ করেছেন তিনি। কিন্তু তিনি যে অসমাপ্ত কাজ রেখে গেছেন সেগুলি আগামী দিনে সম্পূর্ণ করবে বলে কথা দিয়েছেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। আগামী দিনে দীপক মজুমদার এলাকাবাসীর খোঁজ খবর রাখবেন। এলাকায় যারা কর্মী সমর্থক রয়েছেন তারা যাতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কাজে কোনো রকম ত্রুটি না রাখে তার জন্য আহ্বান জানান সুরজিৎ দত্তের সহধর্মিণী। বিধায়কের কানের জায়গা, অন্তরের জায়গা, ভালোবাসার জায়গা। দীর্ঘদিন উনি এখানে কাজ করে গেছেন, ওনার সবার সঙ্গে ওনার যে মিত্রতা ছিল, যে ভালোবাসা ছিল। আমাদের যে এখন প্রার্থী হয়েছে দীপক মজুমদার, উনি আপনাদের সকল সবাইকেই কথা দিয়েছেন ওনার যে কাজগুলি বাকি রয়েছে সেগুলি দেখবেন এবং আপনাদের সকলের সঙ্গে মেলামেশা করবেন, আপনাদের সকলের খোঁজ খবর নেবেন, সুন্দরভাবে উনি কাজ করবার চেষ্টা করবেন। তাই আমি প্রথমে বলব আমাদের যে রান্নাঘরের সংগঠনগুলি আছেন, যেমন কৃষ্ণপ্রভু, যুব মোর্চা, মহিলা মোর্চা, কার্যকর্তাদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনাদের কাছে অনুরোধটা আমার এটাই থাকে যে সুমদা আপনাদেরকে হাতে ধরে কাজ শিখিয়েছেন, আপনাদের কাজের মধ্যে এই কোনো ত্রুটি যাতে না থাকে, সমস্ত ত্রুটি সংশোধন করে সবাই সুন্দর করে কাজ করবেন যাতে ফরিদ মজুমদার বিপুল ভোটে জয়লাভ করে। জনসভার শেষে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। 1478 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। শান্তন টিভি।